তো ব্রাদার, আবারও চলে এলাম নিউ একটি ইন্টারেস্টিং অফার নিয়ে, ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের ভিডিও হলো গুগল পে মার্চেন্ট অ্যাকাউন্ট আপনি কিভাবে খুলবেন। গুগল পে মার্চেন্ট অ্যাকাউন্ট খুলে সঙ্গে সঙ্গে কিন্তু আপনি পেয়ে যাবেন 50 টাকা ডাইরেক্ট ব্যাংকে, এবং প্রতিদিন একটা করে ট্রানজ্যাকশন করলে পেয়ে যাবেন 11 টাকা করে। সেই সঙ্গে সঙ্গে সপ্তাহে আপনি এখানে 5001 টাকা পর্যন্ত পাওয়ার সুযোগ পাবেন। তো এতটা অফার কিন্তু গুগল পে দিয়ে দিচ্ছে, এবং আমি আপনাদেরকে প্রোভাইড করবো একটা ভেরিফাইড মার্চেন্ট এজেন্ট যে আপনাকে খুলে দেবে গুগল পে অ্যাকাউন্ট। তো চলুন আজকে ডিটেলসে দেখে নেবো কীভাবে আপনি গুগল পে মার্চেন্ট অ্যাকাউন্ট খুলবেন। আপনার মার্চেন্ট অ্যাকাউন্টটা কিন্তু আপনাকে নিজে নিজে খুলতে হবে, এবং এজেন্ট কিন্তু জাস্ট আপনাকে ভেরিফাই করে দেবে। তো ফার্স্ট টাইম চলুন এখান থেকে আমি যে 50 টাকা সি রিওয়ার্ডে ক্লিক করে 50 টাকা আপনার সামনে ক্লেম করে দেখাচ্ছি। দেখতে পান গাইজ, কালকে এই মার্চেন্টটা খুলেছি, কালকে একটা পেমেন্ট নিয়েছিলাম যেখানে 11 টাকা পেয়ে গেছি। এবং এখানে গাইজ দেখতে পাচ্ছেন ফার্স্ট টাইম খোলার সঙ্গে সঙ্গে যেই আপনার ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে আপনি একটা ক্র্যাশ কার্ড পেয়ে যাবেন, এবং যেটা ক্র্যাশ করলেই দেখতে পাবেন এখানে 50 টাকা আছে। তো দেখতে পাচ্ছেন কিন্তু 50 টাকা এইমাত্র আমি নিয়ে নিলাম। তো সিম্পলি দেখতে পাচ্ছেন 50 টাকা নিয়ে নিয়েছি, এবং দেখতে পাচ্ছেন 61 টাকা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন 50 টাকা এবং 11 টাকা হয়ে গেছে, এবং আরও একটা পেমেন্ট আমি আপনার সামনে রিসিভ করে আরও 11 টাকা আজকেই আর্নিং করে নিচ্ছি। পেমেন্ট রিসিভ করার জন্য মাই কিউআর কোডে ট্যাপ করে নেব, এবং এখানে আমার কিউআর কোড খুলে গেছে গাইজ। সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন পেটিএমে কিন্তু আমার পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক এখানে লিঙ্ক আছে, তার জন্য 50 টাকা পেটিএম গুগল পে থেকে 50 টাকা রিসিভ হয়ে গেছে গাইজ। আপনি যে কোনো ব্যাঙ্ক কিন্তু এখানে লিঙ্ক করতে পারেন, যে কোনো পেমেন্টস ব্যাঙ্ক হলেই হবে। কীভাবে করবেন আমি আপনাকে বলে দিচ্ছি, তো চলো একটা পেমেন্ট অ্যাকসেপ্ট করে নিই। ব্রাদার দেখতে পাচ্ছেন গাইজ, এখানে আমি আবার একটা রিসিভ করে নিয়েছি 52 টাকা, এবং সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আপনি 11 টাকা আবারও ক্যাশব্যাক পেয়ে যাবেন। তো টোটাল দেখতে পাচ্ছেন গাইজ, এখানে দেখতে পাচ্ছেন আবার 11 টাকা কিন্তু ক্যাশব্যাক আপনার এক্ষুনি দিয়ে দেবে। তো এখানে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ আর্ন রিস 11 ক্যাশব্যাক কিন্তু সঙ্গে সঙ্গে আবার দিয়ে দিয়েছে গাইজ। এখানে দেখতে পাচ্ছেন আমার রিওয়ার্ড ছিল 61 টাকা, হয়ে গেছে 72 টাকা গাইজ। একটা করে পেমেন্ট নেবেন একই অ্যাকাউন্ট থেকে, প্রতিদিন নিলে 11 টাকা করে ক্যাশব্যাক পাবেন সঙ্গে সঙ্গে। আপনি যদি সপ্তাহে 15টা পেমেন্ট নিতে পারেন সেক্ষেত্রে আপনি একটা স্পেশাল ক্র্যাশ কার্ড পাবেন। তো অফারগুলো টোটাল আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। প্রথম হচ্ছে গুড মর্নিং অফার, পার ডে 50 টাকা করে একটা করে পেমেন্ট নিতে হবে, নিলেই গাইজ আপনি পেয়ে যাবেন 11 টাকা সঙ্গে সঙ্গে। এখানে আপনি দেখতে পাচ্ছেন এক সপ্তাহে 15টা নিলে আপনি 5001 টাকা পর্যন্ত পাওয়ার সুযোগ পাবেন। এটা পাবেন কিন্তু গ্যারান্টি নেই, কিন্তু এটা আপনি 100% পাবেন সঙ্গে সঙ্গে। আরও একটা 50 টাকা যেটা আপনি পাচ্ছেন আন ক্যাশব্যাক সঙ্গে সঙ্গে খোলার সঙ্গে সঙ্গে। তো চলুন ব্রাদার, খুলবেন কীভাবে এবং এজেন্ট কীভাবে এজেন্টের কাছে অ্যাপ্লাই করবেন সমস্ত কিছু নিয়ে ডিটেলস এই ভিডিওতে আপনার সামনে ডিসকাস করতে চলে এসেছি। তার আগে আবার একটা রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে মিস করবেন না, সঙ্গে মাই ফোন সলিউশন চ্যানেল নিউ হলে অবশ্যই সাবস্ক্রাইব অংশে সাবস্ক্রাইব করবেন, ও পাশে আসা ঘন্টি আইকনটি অবশ্যই প্রেস করে রেখে দেবেন এমন লেটেস্ট ভিডিও সবার আগে দেখার জন্য। ব্রাদার ফার্স্ট টাইম আপনাকে কী করতে হবে, একটা গুগল পে মার্চেন্ট অ্যাকাউন্টে সাইন আপ কমপ্লিট করতে হবে গাইজ। গুগল পে মার্চেন্ট অ্যাকাউন্টের লিঙ্ক আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সিম্পলি লিঙ্কে ক্লিক করে দিন, এবং ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন লোডিং হতে হতে আপনাকে ডাইরেক্ট প্লে স্টোর নিয়ে যাবে, এবং আপনার সামনে গুগল পে বিজনেস অ্যাপ্লিকেশান চলে আসবে। তো এই অ্যাপ্লিকেশান এখানে আপনি ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এমন একটা পেজ চলে আসবে, এখানে গাইজ আপনি আপনার ইমেল আইডি চুজ করবেন, চুজ করার পর কন্টিনিউতে ট্যাপ করবেন। কন্টিনিউতে ট্যাপ করার সঙ্গে সঙ্গে এখানে বলবে অ্যাড এ নিউ বিজনেস, তো অ্যাড এ নিউ বিজনেস আপনি ট্যাপ করে নেবেন। ট্যাপ করার সঙ্গে সঙ্গে গাইজ আপনার সামনে ঠিক এমন একটা পেজ চলে আসবে, এখানে গাইজ রেজিস্টার্ড বিজনেস নেম, এখানে গাইজ আপনি আপনার বিজনেস নাম দেবেন, তারপর শপ নেম দেবেন। শপ নেম গাইজ শপ নেমের মতোই দেবেন, আপনার কোনো নাম বা ইত্যাদি দেবেন না। যেমন গাইজ নাম হয় অটোমোবাইলস অথবা ইলেকট্রনিক্স এই জাতীয় কোনো দিয়ে দেবেন, দেখবেন আপনি বাজারে ঘুরে দেখবেন এরকম নামের প্রচুর নাম আছে, ঠিক দোকানের নামের মতো নাম দেবেন, অন্য কোনো নাম নয়। এখানে গাইজ আপনি আপনার বিজনেস টাইপ সিলেক্ট করবেন, কোন ধরনের বিজনেস আপনি করছেন সেই বিজনেস টাইপ, আপনার যদি সেলুন হয় সেলুন, অথবা মোবাইলের দোকান হয় মোবাইলের দোকান। গাইজ আপনার দোকান থাকতে হবে এমন কোনো ব্যাপার নেই, না থাকলেও হবে, আপনার কোনো ফ্রেন্ডের দোকানের নাম সেটাই আপনি বসিয়ে দিন, এবং সেই দোকানের দুটো পিকচার তুলে নিন, আর কিচ্ছু করার দরকার নেই, জাস্ট দুটো আপনি পিকচার ফ্রন্ট পিকচার তুলে নিন এবং সেই দোকানের নামটা এখানে বসিয়ে দিন, এবং যে পিকচারটা তুলবেন সেই ছবির মধ্যে যেন নামটা থাকে, ব্যাস এটা আর কোনো নয়। এবার এজেন্ট ক্যাটাগরি অর্থ কোন ধরনের ক্যাটাগরি সেটা নিয়ে নেবেন, এবং এই জায়গাটায় বিজনেস ওনার নেম এই জায়গাটায় আপনার নাম দেবেন, আর কারো নাম দেওয়ার প্রয়োজন নেই, আপনার নাম এখানে এন্টার করে দেবেন, এবং তার নিচের দিকে চলে আসবে। চলে আসার পর এখানে দেখতে হবে শপ নাম্বার অ্যান্ড স্ট্রিট, গাইজ আপনার শপ যে শপের ঠিকানাটা দিচ্ছেন সেটা কোথায় অবস্থিত, আপনার দোকানে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি দূরের থেকে জাস্ট একটা পিকচার তুলে নেবেন, দুটো পিকচার, এবং এখানে
এরিয়া ভিলেজ, অর্থাৎ গাইজ সেই দোকানটা কোথায় লোকেশন আছে এবং এখানে পিনকোডটা দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে গাইজ গুগল ম্যাপের উপর ট্যাপ করবেন। গুগল ম্যাপের উপর ট্যাপ করার পর এই ম্যাপে কোন জায়গাটায় দোকানটা আছে জাস্ট সেটা একটু ঠিক করে দিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বার চেয়ে নেবেন, আপনি আপনার মোবাইল নাম্বার এন্টার করে দেবেন, যে কোনো মোবাইল নাম্বার এন্টার করতে পারেন। নেক্সটে ক্লিক করলে ভেরিফিকেশন ওটিপি আসবে, ওটিপি এন্টার করে দিলে এবার আপনাকে আপনার প্যান নাম্বার, প্যান কার্ডের নাম্বার দিয়ে দিতে হবে এবং প্যান কার্ডের ফন্ট সাইজের একটা ফটো আপডেট করতে হবে। এখানে জিএসটি নাম্বার কিছুই দিতে হবে না, আপনি শুধু প্যান কার্ড দিয়ে দেবেন, প্যান কার্ডের ফটো আপডেট করে নেক্সটে ট্যাপ করে দেবেন। নেক্সটে ট্যাপ করার সঙ্গে সঙ্গে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার চেয়ে নেবে, আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে এন্টার করবেন। যে কোনো ব্যাঙ্ক, পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক, এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক, যে কোনো ব্যাঙ্কের নাম্বার এবং আইএফএসসি কোড দিয়ে এই অংশটায় ট্যাপ করে দেবেন এবং দেখতে পাবেন এই অংশটা যখন এমন টিক হয়ে যাবে আপনি এবার নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দিলে আপনি যা যা ডকুমেন্টস দিয়েছেন সব ডকুমেন্টস এখানে শো করবে, আপনি কি নাম দিয়েছেন সমস্ত কিছু এখানে শো করবে। তারপর আপনি সাবমিটে ট্যাপ করে দেবেন এবং সাবমিটে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যেই গাইজ ইউ হ্যাভ আর্ন এ ক্রাশ কার্ড আপ টু ভেরিফিকেশন কমপ্লিট অ্যান্ড আনলক দ্য 50 ক্রাশ কার্ড, অর্থাৎ গাইজ আপনাকে এবার ভেরিফিকেশন করতে হবে এবং করলে আপনি 50 টাকার একটা ক্রাশ কার্ড পেয়ে যান। ভেরিফিকেশন করার জন্য আপনি গুগল পে বিজনেসটা খুলে নেবেন, গুগল পে বিজনেস খুলে নেবেন। নেওয়ার পর গাইজ এখানে এখানে ভেরিফাইড লেখা থাকবে, প্লিজ ভেরিফাইড বলে এমন কিছু লেখা থাকে, আপনি উপরে কিউআর কোডে ট্যাপ করবেন, কিউআর কোডে ট্যাপ করে নেবেন এবং এই কিউআর কোডের একটা স্ক্রিনশট আপনি নিয়ে নেবেন। তো সিম্পলি একটা স্ক্রিনশট কিউআর কোডে এমনভাবে নিয়ে নেবেন, কিউআর কোডের স্ক্রিনশট আপনার নেওয়া হয়ে গেল। এবার আপনি কী করবেন, আপনার প্যান কার্ডের একটা পিকচার নেবেন। তো প্যান কার্ডের পিকচারটা আপনি তুলে নেবেন, নেওয়ার পর আপনাকে একটা কাজ করতে হবে, আপনাকে সোজাসুজি চলে আসতে হবে টেলিগ্রাম চ্যানেলে। গাইজ আপনার যদি টেলিগ্রাম চ্যানেলে যোগ না হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি একটা টেলিগ্রাম নামিয়ে নিন প্লে স্টোর থেকে, যেটা হোয়াটসঅ্যাপের মতন। তারপর সেখানে মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করে নেবেন, নিয়ে টেলিগ্রাম চ্যানেলে এসে এখানে উপরে যে সার্চ বার আছে, সার্চ বারে এসে আপনি সার্চ করবেন মাই ফোন সলিউশন। তো এখানে মাই ফোন সলিউশন সার্চ করলে আপনি দেখতে পাবেন মাই ফোন সলিউশন চলে এসেছে। তো এখানে আপনি জাস্ট জয়েন হয়ে নেবেন, দেখতে পাবেন যার 8400 মতো মেম্বার আছে গাইজ এখানে আপনি জয়েন হয়ে নেবেন। জয়েন হয়ে নেওয়ার পর এখানে দেখতে পাবেন একটা লিঙ্ক আছে, আপনাকে সেই লিঙ্কে ক্লিক করতে হবে। গাইজ টোটাল প্রসেসটাকে ভালো করে বুঝুন এবং লিঙ্কে ক্লিক করলে দেখতে পাবেন আপনার সামনে ঠিক এমন একটা পেজ চলে আসে, দেখতে পাচ্ছেন এই ক্যাশউট এর এমন একটা পেজ চলে আসবে এবং এখানে গুগল পে। গাইজ এটা একদম ভেরিফাইড একটা মার্চেন্ট, আপনার কাছ থেকে 25 টাকা করে নেবে। গাইজ মার্চেন্ট খুললেই তো আপনি পেয়ে যাচ্ছেন 50+11 160 টাকা ব্যাঙ্কে ডাইরেক্ট পেয়ে যাচ্ছেন, কিন্তু এজেন্ট আপনার কাছে 25 টাকা নেবে। গাইজ প্রতিদিন 20টা করে কিন্তু এখানে হবে, আমি প্রতিদিন আপডেট দেবো এই ওয়েবসাইটের আপডেট, আমি প্রতিদিন টেলিগ্রামে দেবো। গাইজ আজকে যদি আপনি ফর্ম ফিল আপটা করতে না পারেন কালকে আবার করুন এবং ফর্ম ফিল আপ করলে সেই দিনেই কিন্তু আপনার মার্চের দিন হয়ে যাবে। আমি এমন করছি না যে একই দিনে সবাই ফর্ম ফিল আপ করলো এবং কার্ডটা কখন করবে তেমন নয়, প্রতিদিন 20টা করে এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। তো যখনই আপনি লিঙ্কে ক্লিক করবেন আপনার সামনে ঠিক এমন একটা পেজ চলে আসবে, এই পেজটাকে এবার একটু উপরে তুলবেন। গাইজ ভালো করে বুঝুন কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন। গাইজ এখানে আপনাকে বলছে 50 টাকা পেমেন্ট করতে, কিন্তু গাইজ আপনাকে 1 টাকাও পেমেন্ট করতে হবে না, সিম্পলি আপনি এখানে অ্যাড টু কার্ড করে দিন। তো এখানে অ্যাড টু কার্ডে ট্যাপ করুন, দেখতে পাচ্ছেন কার্ডে অ্যাড হয়ে যাচ্ছে। তো এমন পেজ যখনই আসবে ভেরিফাইড কিন্তু একদম মার্চেন্ট এজেন্ট, তো এই অ্যাড টু কার্ড করে দিলাম এমন পেজ চলে এলাম। তো সিম্পলি এবার ভিউ কার্ডে চলে যাবো, এখান থেকে ভিউ কার্ড সেকশানে ট্যাপ করে নেব। ট্যাপ করে নেওয়ার পর এখানে গাইজ আপনার প্লেস অর্ডারে ক্লিক করতে হবে, কীভাবে প্লেস অর্ডারে ক্লিক করবেন আমি আপনাকে বলে দিচ্ছি। একদম দেখতে পাবেন ঠিক এমন একটা পেজ চলে আসবে, এখানে গুগল পে মার্চেন্ট অ্যাকাউন্ট ভেরিফাইড এজেন্ট। তো এখানে গাইজ অ্যাপ্লাইয়ের প্রোমো কোড, এখানে আপনাকে বলছে 50 টাকা পে করুন। গাইজ এখানে আপনাকে কিছু করতে হবে না, এখানে তো সিম্পলি এখানে দেখতে পাবেন নিচের দিকে কুপন কোড বলে একটা অপশান থাকবে। তো এখানে কুপন কোডের ওপরে আপনি একটা প্রোমো কোড পেস্ট করে দেবেন, কী প্রোমো কোড দেখতে পাচ্ছেন এখানে বড় হাতের দেবেন MPSOFF, দেওয়ার পর অ্যাপ্লাই কুপনে ট্যাপ করবেন এবং অ্যাপ্লাই কুপনে ট্যাপ করার পর দেখতে পাবেন আপনার কুপন অ্যাপ্লাই হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন গাইজ কুপন কিন্তু আপনার অ্যাপ্লাই কমপ্লিট হয়ে গেছে, এখানে লিখে দিয়েছে কুপন অ্যাপ্লাইড সাকসেসফুল। এবার আপনি নিচের দিক চলে যান, এখানে গাইজ নিচের দিক আসার পর এখানে দেখতে পাচ্ছেন গাইজ কুপন দেওয়ার জন্য MPSOFF কুপন দেওয়ার জন্য এখানে আপনার টোটাল 0 হয়ে গেছে। প্রসিড টু চেক আউটে ক্লিক করে দিন, প্রসিড টু চেক আউটে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে আবারও এমন একটা পেজ চলে আসবে। তো সিম্পলি আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কী পেজ আসছে, এখানে দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে। তো এখানে আপনার ঠিক এমন একটা পেজ চলে আসবে গাইজ, এই পেজে আপনাকে এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম এখানে আপনি উল্টো পাল্টা যে কোনো নাম দিয়ে দেবেন, কোনো ব্যাপার নেই। তো এখানে আমি আমার নামটাই দিয়ে দিচ্ছি, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম যে কোনো নাম আপনি এখানে এন্টার করে দেবেন। তো আপনি ঠিক দিতে পারেন ভুলও দিতে পারেন এবং এখানে গাইজ জাস্ট ফর্মগুলো ফিল আপ করবেন, ফিল আপ করার পর কোম্পানি নেম যে কোনো দিয়ে দেবেন। তো ABC আমি এখানে কোম্পানি নেম দিয়ে দিয়েছি। গাইজ এবার
এখানে স্ট্রিট নেম যে কোনো কিছু দিয়ে দিন, তো এখানে যে কোনো কিছু আমি আপনাকে দিয়ে দেখিয়ে দিচ্ছি, সিটি যে কোনো কিছু দিয়ে দেবেন, তো এগুলো সব কিছু এন্টার করে দেবেন। দেওয়ার পর টাউনও যে কোনো কিছু দিয়ে দেবেন, দেওয়ার পর এখানে গাইজ স্টেটটা যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন, অথবা তো আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নেবো, ওয়েস্ট বেঙ্গলটা আপনি সিলেক্ট করে নিন, সব কিছু উল্টোপাল্টা দেবেন। কিন্তু একটা জিনিস আপনার একদম ঠিক দিতে হবে, যেটা হচ্ছে আপনার ফোন নাম্বার। গাইস এই ফোন নাম্বারেই কিন্তু আপনাকে কন্ট্যাক্ট করবে, অন্য কোনো কিছুতে আপনাকে কন্ট্যাক্ট করবে না, আপনি যে ফোন নাম্বারটা দেবেন সেই ফোন নাম্বারটাই আপনাকে কন্ট্যাক্ট করবে। তো ফোন নাম্বারটা টোটাল কিছু দিয়ে এখানে নিচের দিকে চলে আসবেন, অ্যাডিশনাল ইনফরমেশন পাসওয়ার্ড যে কোনো কিছু দিয়ে দেবেন। দেওয়ার পর গাইস এখানে দেখতে পাচ্ছেন প্লেস অর্ডার, তো এখানে গাইস সব কিছু উল্টোপাল্টা দিয়ে দিলাম, দিয়ে এবার একদম নিচের দিক চলে আসবে। নিচের দিক চলে আসার পর এখানে গাইস এগ্রিতে ট্যাপ করবেন, ট্যাপ করার পর এখানে গাইজ আপনাকে এক টাকাও পেমেন্ট করতে হচ্ছে না। কখন পেমেন্ট করতে হবে 25 টাকা আমি আপনাকে বলে দিচ্ছি। তো এখানে গাইজ জাস্ট প্লেস অর্ডারে ক্লিক করে দেবেন, প্লেস অর্ডারে ক্লিক করে দিলে দেখতে পাবেন আপনার অর্ডার সাকসেসফুল হয়ে গেছে, অর্থাৎ গাইজ আপনি কিন্তু বিজনেস অ্যাকাউন্ট খোলার যোগ্য হয়ে গেছেন। আপনাকে 24 ঘন্টার মধ্যে কন্ট্যাক্ট করে নেওয়া হবে। গাইজ যে নাম্বারতে কন্ট্যাক্ট করবে সেই নাম্বারটাও কিন্তু আমি বলে দিয়ে দিচ্ছি, কোন নাম্বারতে কন্ট্যাক্ট করবে কিন্তু সেটাও কিন্তু আমি আপনাকে বলে দিচ্ছি। নাম্বার হচ্ছে লাস্টে থাকবে 99923, লাস্টে 99923, অর্থাৎ 9923 এই লাস্টে থাকবে, এই 4টে সংখ্যা, এই নাম্বার থেকে আপনাকে কন্ট্যাক্ট করবে। তাকে আপনি আপনার প্যান কার্ড এবং আপনি যে গুগল পের কিউআর কোডটা পাচ্ছেন সেই কিউআর কোডটা সেন্ড করে দেবেন, এবং পারলে আপনি যে দোকানের নাম দিচ্ছেন সেই দোকানের দুটো পিকচারের ছবি তাকে পাঠিয়ে দেবেন। ব্যাস্ট এটা পাঠিয়ে দেবেন, সঙ্গে সঙ্গে তাকে 25 টাকা পেমেন্ট করবেন, এবং 25 টাকা পেমেন্ট করলে 5 থেকে 6 ঘন্টার মধ্যে সে আপনার অ্যাকাউন্টকে আপডেট করে দেবে। এবং প্রতিদিন কিন্তু এখানে 20 জন করে এই ফর্মটা ফিল আপ করতে পারবে। গাইজ আপনি যদি মনে করেন যে আজকে আপনি সব ফর্ম ফিল আপ করতে পারবেন, পারবেন না, এজন্য আপনি অবশ্যই টেলিগ্রামে গিয়ে জয়েন হয়ে যান, এবং টেলিগ্রামে আমি প্রতিদিন কিন্তু এই ওয়েবসাইটের আপডেট দেবো। যারা আগে যে 20 জন আগে ফর্ম ফিল আপ করবে, 20 জনেই পারবে, তারপরে কিন্তু পারবে না, আউট অফ স্টক দেখাবে, কারণ একটা এজেন্টের 20 জনই কিন্তু, এটা একটা এজেন্ট, সেই এজেন্টের 20টাই করে কিন্তু পার ডে সে করতে পারে, তার বেশি কিন্তু তার করার অধিকার নেই। এজন্য 20 জনই পারবে, অর্থাৎ যে 20 জন ফার্স্ট টাইম গিয়ে ফর্মটা ফিল আপ করবে তারাই পারবে। তো আপনি অবশ্যই টেলিগ্রামে আপডেট থাকুন, এবং আজকে যদি না পারেন রাত 12টার পরে অবশ্যই ফর্মটা ফিল আপ করে দেবেন, এবং আপনাকে যখন এজেন্ট কন্ট্যাক্ট করবে আপনি তাকে 25 টাকা পেমেন্ট করে দেবেন, এবং আপনার মার্চেন্ট অ্যাকাউন্ট হয়ে গেলে আপনি 50 টাকা পেয়ে যাচ্ছেন, সঙ্গে প্রতিদিন 11 টাকা, এবং সপ্তাহে কিন্তু 5001 টাকা পাওয়ার সুযোগ পেয়ে যাচ্ছেন। তো ব্রাদার আজকে জাস্ট এই পর্যন্ত, থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও।